গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দুদিন পরে আবারও তোমাদের সঙ্গে দেখা। তো গত দুদিন ভিডিও দিতে পারিনি, অনেকগুলো কারণে একটু বিজি ছিলাম। তো অনেকেই জিজ্ঞাসা করেছো দাদা, ট্রান্সফার মার্কেটে নতুন কি কোনো আপডেট নেই? তো আজকের ভিডিওতে অনেকগুলো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, বেশ কিছু তোমাদের কোয়েশ্চেনেরও অ্যান্সার দেবো এই ভিডিওতে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো এখনো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে দাও, কারণ সবসময় আমি যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো যাই হোক, চলো ফার্স্টেই যে ব্যাপারটা দিয়ে শুরু করব। নাওরেম মহেশ সিং, যে ফুটবলারটির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করার জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকদিন ধরেই একটা দাবি জানাচ্ছিল। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, নাওরেম মহেশ সিং এর সঙ্গে ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেন্ড করা নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছে। গত এক সপ্তাহ আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে নাওরেম মহেশ সিং এর সঙ্গে ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে। 2024 পর্যন্ত নাওরেম মহেশ সিং এর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি থাকলেও এই মুহূর্তে নাওরেম মহেশ সিং ঠিক যেরকম ফর্মে রয়েছেন, তো ভারতীয় দলের উঠতি এই মিডফিল্ডারটিকে পাওয়ার জন্য কিন্তু 2024 একাধিক ক্লাব যে আগ্রহ দেখাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইভেন এই সিজনেও কিন্তু নাওরেম মহেশ সিংকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে একাধিক ক্লাব কথাবার্তা বলার চেষ্টা করেছিল। তো তখন অনেকেই বলেছিল যে সেই আপডেটগুলো ঠিক নয়, সেরকম কিছু হবে না। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে একদম কনফার্ম করে বলে রাখছি, ইস্টবেঙ্গলের যে রিক্রুটিং টিম রয়েছে তারা কিন্তু নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপার নিয়ে কথাবার্তা বলছে। এবং ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হলে অর্থাৎ এরপরে ইন্ডিয়া সাব কাপে খেলবে, সাব কাপের পরে কিন্তু নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে একদম ফর্মালি ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেন্ড করার ব্যাপারে বসবে। এবং যেটা শোনা যাচ্ছে তাকে কিন্তু বেশ কয়েক বছরের লম্বা চুক্তিতে ইস্টবেঙ্গলে রাখার প্রস্তাবে কিন্তু দেয়া হবে নাওরেম মহেশ সিং এবং তার এজেন্টের কাছে। তো অবভিয়াসলি এটা কিন্তু একটা বড় আপডেট আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। অন্যদিকে আমি তোমাদেরকে বারবারই যেটা বলছিলাম, ইস্টবেঙ্গল অস্ট্রেলিয়ান ডিফেন্ডার কার্টিস গুডের সঙ্গে কথাবার্তা বলছিল। তো কথাবার্তা অ্যাডভান্স হয়েছিল এইটুকু আমি তোমাদেরকে বলেছিলাম। ইভেন আমি তোমাদেরকে এটাও বলেছিলাম ইস্টবেঙ্গল কার্টিস গুডকে ফর্মাল চুক্তিপত্র পাঠিয়েছে, যদিও সেটা প্রি কন্ট্যাক্ট। তার কারণটা হচ্ছে যেহেতু এখন অস্ট্রেলিয়াতে মৌসুম অফিসিয়ালি শেষ হয়নি, সেহেতু কার্টিস গুড ইস্টবেঙ্গলের চুক্তিপত্র সই করতে পারবে না। তো যেরকমভাবে জেসন কামিন্সের অ্যানাউন্সমেন্টও মোহন বাগান সুপার চ্যান্স করতে পারছে না, তার কারণ 1 জুলাই পর্যন্ত এই লিগে সমস্ত প্লেয়ারের সঙ্গে কিন্তু চুক্তি করে তাদের রেসপেক্টিভ ক্লাবসগুলো। তো সেক্ষেত্রে কার্টিস গুড নাকি ইস্টবেঙ্গলের পাঠানো প্রি কন্ট্যাক্টে সাইন করে দিয়েছেন, এইরকমটাই কিন্তু এই মুহূর্তে আপডেট। যদিও এইটা আমি একটা সোর্স থেকে বা খবরের ভিত্তিতে বলছি, এখনও পর্যন্ত কিন্তু আমি পুরোপুরি 100% শিওর নই। কথাবার্তা যে অ্যাডভান্স স্টেজে ছিল সেই ব্যাপারে আমি তোমাদেরকে অনেক আগেই আপডেট দিয়েছিলাম, তবে সাইন করেই দিয়েছে। এই যে আপডেটটা আজকে সকালবেলা আমি পেয়েছি সেটা আরেকটু আমি যাচাই করে তারপরে তোমাদেরকে বলবো, তবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি কার্টিস গুডেরই কিন্তু ইস্টবেঙ্গল আসার সম্ভাবনা সবথেকে বেশি। এই ব্যাপারে তোমাদের একটা ডাউট একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা হয়তো অনেকেই জানো না যে প্রি কন্ট্যাক্টে সই করার পরও কিন্তু কোনো ফুটবলার সেই ক্লাবে নাও আসতে পারে। রিসেন্ট একটা ট্রান্সফার ওয়ার্ল্ড ফুটবলে ঘটেছে, যেখানে রুবেন নেভেস উলভারহ্যাম্পটন ওয়ান্ডারসের ক্যাপ্টেন, তিনি সৌদি আরবের ক্লাব আল হিলালে চোখ দিয়েছেন। কিন্তু এক মাস আগে তিনি এফসি বার্সেলোনার পাঠানো চুক্তিপত্রে সই করে দিয়েছিলেন, কিন্তু সেটা যেহেতু প্রি কন্ট্যাক্ট ছিল সেই কারণে তার কিন্তু আল হিলালে সই করতে কোনোরকম কোনো সমস্যা হয়নি। তো এই দুটো কিন্তু ইস্টবেঙ্গলের একটা বড় আপডেট ছিল। তো এরপরে আমি চলে এসেছি মোহন বাগান সুপার চায়েন্সের আপডেটে। তো মোহন বাগান সুপার চায়েন্স, আমি তোমাদেরকে বারবারই বলছি, জেসন কামিন্সের পাশে একজন ফরেন স্ট্রাইকারকে তারা খেলাতে চাইছে। তো সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ অবভিয়াসলি আলবানিয়ার 31 বছর বয়সী স্ট্রাইকার আরমান্দো সাদিকু, যিনি বলা যায় আলবানিয়ার একজন ঐতিহাসিক ফুটবলার। তার কারণ 2016 ইউরোকাপ, যেটা আলবানিয়ার প্রথম কোনো মেজর টুর্নামেন্ট ছিল, সেখানে তিনি আলবানিয়ার হয়ে একমাত্র গোলটি করেছিলেন পুরো টুর্নামেন্টের, এবং সেই গোলটিই কিন্তু যথেষ্ট ছিল আলবানিয়ার কোনো একটা মেজর টুর্নামেন্টে প্রথম জয় রেজিস্টার করার জন্য। রোমানিয়ার এগেনস্টে তিনি কিন্তু সেই গোলটি করেছিলেন। এবং ইয়ারমান্দো সাদিকু বর্তমান আলবানিয়া ন্যাশনাল ফুটবল টিমেরও কিন্তু নিয়মিত সদস্য। এখন যে ইউএফএ ইউরো 2024 কোয়ালিফায়ার চলছে, সেখানেও কিন্তু তিনি আগের দিন মলডোভার এগেনস্টে রিজার্ভ বেঞ্চে ছিলেন। তো বলা যায় এইরকম একজন কারেন্ট ইন্টারন্যাশনাল ফুটবলের সার্ভিস কিন্তু মোহন বাগান সুপার জায়ান্টস প্রায়
ফাইনালাইজ করে ফেলেছে। তো মোহন বাগান সুপার চেয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু এই আরমান্দু সাদিকুর সঙ্গে কথাবার্তা বলছিল, সেটা আমি তোমাদেরকে প্রায় 4-5 দিন আগেই আপডেট দিয়েছিলাম। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, আরমান্দু সাদিকুর সঙ্গে মোহন বাগান সুপার চ্যালেঞ্জের কথাবার্তা একদম চূড়ান্ত পর্যায়ে, এবং যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু এই ডিলটা হওয়া বলা যায় সময়ের অপেক্ষা। তো সত্যি কথা বলতে গেলে জেসন কামিন্সের পর যদি তার আরমান্দু সাদিকুকেও নিয়ে চলে আসতে পারে তাহলে বলা যায় এবারের আইএসএল এ মোহন বাগান সুপার চ্যালেঞ্জের স্ট্রাইকিং লাইন ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে কোনো বড় মাপের টিমকে। আগের সিজনে কিন্তু মোহন বাগানের প্রধান সমস্যা ছিল স্ট্রাইকার, মোহন বাগান কোন রকম কোনো পজিটিভ স্ট্রাইকার ছাড়াই আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হয়। এইবার কামিন্স সাদিকু জুটিকে তারা যদি খেলাতে পারে এবং সেই জুটিটা যদি শেষ পর্যন্ত ক্লিক করে যায় তাহলে বলাই যায় যে কোনো বড় বড় টিমের ঘুম কিন্তু উড়ে যেতে পারে। তো দেখা যাক, অবভিয়াসলি ভারতীয় ফুটবলের এই বড় সাইনিংটার দিকে আমাদের প্রত্যেকে নজর থাকবে, যখন যেরকম আপডেট পাবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বারবারই তোমাদেরকে যে কথাটা বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, তার কারণ আমাদের মতো এইরকম একটা ছোট চ্যানেলের জন্য তোমাদের সাপোর্টটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা যারা আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাও, আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।